আল্লাহ জান্নাত দেবে আর আমার নবীর আতো মাকাম আমার নবীর নামের খাতির আল্লাহ জান্নাত দেবে গোসুল্লা করেছেন মিরা তারা তরুণী বারণ করলে না কেন বলছে উনি যখন আসলো উনার চুলটাকে আমি দেখছিলাম এত সুন্দর চুল এত সুন্দর চুল আমি পৃথিবীর জমিনে দ্বিতীয় কারো দেখিনি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা ইহুদি ছিল তাকে জিজ্ঞাসা করছে তুমি বারণ করলে না কেন তখন ওই ইহুদি বলছে আরে তুমি আমাকে বারণ করার কথা বলছো আরে উনি যখন আসলো কথা বলছিল উনার জবানটা হিট ছিল এত মধুর নয় লাগছিল এত মধুর নয় লাগছিল আমি তো ওটা দেখতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম কখন উঠে সৌদা হয়েছে আমারও জানা নাই জোরে বলুন সুবহানাল্লাহ কি হবে কি হবে কি হবে উঠতো চলে গেল ইহুদিরা কেউ জানে না ওটা আপনার আমার রসুল ছিল অ্যানাউন্স করে দাও যে উট চুরি হয়ে গেছে যেই কথাটা বলেছে বাড়ির ভেতর থেকে একটা মহিলা খবরদার কথা বলবে না এর উঠে টাকা উড়ি দেবে উঠে টাকা উড়ি যদি না যায় আমি জিম্মাদারি নিলাম উঠে টাকা আমি দেব তথাপি চুরি হয়ে গেছে কথা বলো না ইহুদিগুলো মনে 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 খুশি হচ্ছে যে একজন তো বেরিয়েছে যে কমসে কম চেনে ডাকো মহিলাকে ডাকা হলো মহিলা সামনে আসলো মহিলাকে জিজ্ঞাসা করা হলো মা উনি কে তখন মহিলা বলছে আমিও জানি না উনি কে জোরে বলুন সুবহানাল্লাহ আরে আপনিও জানেন না টাকা দেবেন বলেন
বলছে বাড়ির ভেতর থেকে আমি উনাকে দেখেছিলাম এত সুন্দর মানুষ এত সুন্দর মানুষ এত সুন্দর মানুষ আমি পৃথিবীর জমিনে দ্বিতীয় কাউকে দেখিনি জোরে বলুন সুবহানাল্লাহ এত সুন্দর মানুষ মিথ্যে কথা বলতে পারে জীবনে পারে না উনি টাকা দেবে এরকম কথা বা কথন হচ্ছে আল্লাহ নবী সাহাবা চলে এসেছে এসে বলছে উটটা কার ইহুদি হাত তুলে ছোট আমার আল্লাহ নবী সাহাবা বলছে উট কার ইহুদি হাত তুলেছে আমার আল্লাহ নবী সাহাবা বলছে আসো উট নেবে আসো উটের পয়সা নেবে আসো ইহুদিরা বলছে কে উনি তাকে উট দিলাম সাহাবা হুজুর বলছে উনাকে চেনো না না চিনি না আরে উনি তো দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জনে বলুন সুবহানাল্লাহ আসো পয়সা নিতে আসো ইহুদিরা বলছে যাব তো বটে অবশ্যই যাব পয়সা নিতে যাব না মুস্তাফার বাজারে যে মুস্তাফার হাত ধরে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হতে যাব জনে বলুন সুবহানাল্লাহ আমার নবীর মাকাম দেখো রসুলকে চেনো কেন নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না রসুল ছাড়া রেহাই মুসলমান বলেছে মেরা মারা সেটা কে গো সেটা তোমার আমার রসুল জোরে বলুন সুবহানাল্লাহ উনি কে উনি অন্য কেউ নয় উনি বলে
আজান একজন দেবে যার নাম হলো সিরাতে বিলাল জোরে বলুন সুবহানাল্লাহ মহব্বত যদি করো বিলালের থেকে তোমরা শিক্ষা নাও আমরা কেমন মহব্বত করি আমরা কেমন প্রিয় করি আমরা দুটো ঘন্টা একটা ঘন্টা দেড় ঘন্টা জান্নাতে বসবো আমাদের কষ্ট হয় আমাদের কষ্ট হয় এমনি মুসলমান মার খেতে নে মার খাবার পিছনে অনেক কারণ আছে কথা ঠিক না ভুললো আজ দায়ী কারা আজ দায়ী আমরা নিজেরা কারণ আমাদের কাছে আমার রসূলের থেকেও বেশি প্রিয় নেতারা হয়ে গেছে নবীর থেকেও বেশি প্রিয় নেতারা হয়ে গেছে তাই তো আমরা মার খাই আরে মুসলমানের নেতা তো একটা হবে তিনি জমিনের নেতা আসমানের নেতা চাঁদের নেতা সূর্যের নেতা জিবরাইলের নেতা মিকাইলের নেতা জান্নাতের নেতা জাহান্নামের নেতা আরে মমতার নেতা সোনিয়ার নেতা যোগীর নেতা আরে মোদির নেতা সমস্ত নবীদের নেতা তিনি হচ্ছে তোমার আমার রসুল জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা নিজেদের দোষ আমরা মার খাই আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত কারণ কি এর জন্য দায়ী তুমি আমি আমাদের ঈমান কমজোর হয়ে গেছে আমাদের ঈমানি পাওয়ার কমে গেছে আর এটা অতি বাস্তব কথা অতি সত্য কথা এক লাখ মানুষকে যদি দাঁড় করা হয় এক লক্ষ মানুষকে কাতারে কাতারে দাঁড় করাবে তার মধ্যে থেকে যদি ঈমানদার বাঁচে ঈমানদার যদি বাঁচে এক হাজার ঈমানদার বেরোবে নাকি সন্দেহ আছে এক হাজার ইমানদার এক লাখ মানুষের মধ্যে বেরোবে নাকি সন্দেহ আছে তাহলে কি আরে সব ইমানদার দাবিদার বেরোবে প্রকৃত পক্ষে ইমানদার বেরোবে আসো ফিরে আসো আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো ভালোবাসলে কুরবানি দিতে হয় কুরবানি দিতে হয় শুধু শুধু ভালোবাসা হয় না ভালোবাসাই কুরবানি দিতে হয় যেমন তুমি কাউকে ভালোবাসো প্রেম করো মহব্বত করো তাকে একবার দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা দাঁড়িয়ে আছো তখন তোমাকে জিজ্ঞাসা করলাম কি গো তুমি দাঁড়িয়ে আছো কষ্ট হচ্ছে না কেন দাঁড়িয়ে আছো তখন যুবকটা বলে যে আমি একজনকে দেখার জন্য দাঁড়িয়ে আছি এক জায়গায় পাঁচ ঘন্টা দাঁড়িয়ে আছো কষ্ট হচ্ছে না তখন সেই যুবকটা বলছে কষ্ট তো অবশ্যই হচ্ছে দাঁড়িয়ে আছো কেন তখন যুবকটা বলে আরে তার টেনে আমি আমার কষ্টটা বুঝতে পারছি না তার আমরা ঘন্টার পর ঘন্টা যদি জান্নাতে বসে থাকি জান্নাতে যদি বসে থাকি আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে ইমানদারদের যতই কষ্ট হোক ওটাও কিন্তু মধুর নয় লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি ইমানদার দাবিদার হয় কষ্ট হচ্ছে ইমানদার দাবিদার হলে কষ্ট হচ্ছে আর প্রকৃতপক্ষে ইমানদার যদি হয় আরে মুস্তাফার আলোচনা সারা রাত যদি হয় নবীর প্রেমিকরা মুস্তাফার প্রেমিকরা বসে সারা রাতে মুস্তাফার আলোচনা শুনে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর প্রেমিক হও নবীর আসে আসে রাসূলরা বলেছে মিরাম বাতুরুরিরা যে মুস্তাফার নামের ওসিলায় জান্নাত দেওয়া যায় মুস্তাফার
নামের ওসিলায় আল্লাহ জান্নাত যাওয়া যায়। বেশাক বেশাক মুস্তাফার নামের খাতিরে আমার আল্লাহ কোটি 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 বান্দা বান্দিকে বেহিসাব দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওজন নামাজ পড়ে নে, রোজা রাখে নে, জান্নাত যাবে। আরে মুসা নবীর উম্মত সকলেই তো জানেন কথা, একটু স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। মুসা নবীর উম্মত আল্লাহ যাকে 200 বছর হায়াত দিয়েছিল, মানুষটা যখন মারা গেল তার লাশটাকে ভাগাড়ে ফেলে দিল। আর আমার আল্লাহ নবী মুসাকে বলছে, হে নবী মুসা যাও যাও চলে যাও, আমার মাহবুব বান্দা আমি আল্লাহ আমার তাকে সাড়া দিয়েছে, তুমি জানাজাটা আদায় করে যাও। এমন সময় নবী মুসা চলে আসলো, এসে উম্মাদের জিজ্ঞাসা করছে, আমার উম্মাদের আর কেউ কি মারা গেছে? বলছে একজন মারা গেছে। কই? বলছে ভাগাড়ে ফেলে দিয়েছে। মুসা নবী তো অবাক, যে আল্লাহ বলে মাহবুব বান্দার, এরা বলে ভাগাড়ে ফেলে দিয়েছি, মানে রহস্য কি? মুসা নবী জিজ্ঞাসা করছে কারণ, বলছে আল্লাহ 200 বছর হায়াত দিয়েছিল একটা ইবাদত করে। 200 বছর আমার আল্লাহ হায়াত দিল একটা ইবাদত করে নে, ওর আবার জানাজার হয়ে উঠে আমরা ফেলে দিয়েছে ভাগাড়ে। নবী মুসা বলছে আমার আল্লাহর হুকুম, তোলো জানাজার হবে, মানে আল্লাহ আমাকে পাঠিয়েছে। মুসা নবীর উম্মতেরা গেল, তাকে তুলল, জানাজার আদায় করলো, দাফন কাফন হয়ে গেল। মুসা নবীকে ঘিরে মুসা নবীর উম্মতেরা ধরেছে, বলছে ও নবী মুসা বলেন কি ব্যাপার, জানাজার আদায় করলো? আমার আল্লাহ গুনাগারের জানাজার পুত্র আপনাকে কেন পাঠালো? মুসা নবী বলছে আমি জানি না, যাই আল্লাহর কাছে যাই, আল্লাহ যদি আমাকে বলে আমি তবেই বলব। আমার নবীর মাকাম দেখো, রসুলকে চেনো, রসুলকে চেনো। আরে মুসা নবী যখন তুর পাহাড়ে উঠেছিল, আমার আল্লাহ বলেছিল হে নবী মুসা জুতো খোলো, জানেন তো আপনারা, জুতো খোলো, জুতো খুলে ওঠো। আর আমার রসুল তখন আরশে আজিমে উঠছে, নবী আগে থেকে জুতো খুলে উঠছে, আমার আল্লাহ বলছে বন্ধু জুতো খুলুনি, জুতো পরে উঠে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মাকাম দেখো। তো মুসা নবী বলছে আমি যাই, আল্লাহকে যে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি আমাকে বলে আমি তবেই বলবো, তাছাড়া আমার জানা নাই। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেল, আমার আল্লাহ বলছে হে নবী মুসা, তোমার উম্মতেরা ঠিকই কথা বলেছে যে 200 বছর আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম একটা ইবাদত করেনি, অবশ্যই সত্য বলেছে তারা। কিন্তু হে নবী মুসা শোনো, আমি আল্লাহ একটা ইবাদত ও করতো যেটা আমি আল্লাহ জানি আর ও জানে, পৃথিবীর দ্বিতীয় কেউ জানে না। ওই সময় নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলো, আমার নবী তোমার আমার নবীর নামে চুমু খাওয়ার জন্য 200 বছরের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়েছে। যারা বলল আল্লাহ সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত হওয়ার জন্য কি গো জান্নাত পাওয়া যেতে পারে না? পারে না।
পারে না পারে নে বিশ্বাস পারে বিশ্বাস পারে বিশ্বাস পারে এটা ঈমান এই কথা ঠিক না ভুল না ওয়াজ বুঝো যদি এর মধ্যে কেউ বসে হুজুরকে হিংসার নজরে দেখে আবার কি দরকার ছিল আবার কি দরকার ছিল ও তো মনে হবে পীরের ছেলে ওকে গাল পাচ্ছে আর ভালোবাসার নজরে যদি কেউ দেখে এখান থেকে আহারে আমার পীরের আওলাদ আমার পীরের আওলাদ এ দাদু আমাকে কলমা পড়িয়ে মুসলমান করেছে আর এ দাদু আমাদের কলমা পড়িয়ে মুসলমান করেছে আর এ কুরাইশ বংশের আওলাদ আর এ নবীর খানদান এসেছে খোদার কসম দিয়ে বলে যাচ্ছি মুরিদের মতো মুরিদ তবেই তুমি হবে তবেই তুমি মুরিদের মুরিদ মুরিদের মতো মুরিদ হবে আলী সামনে হুজুর হুজুর আর পিছনে খেজুর খেজুর বলে বিরাট বড় আমি মুরিদ সামনে হুজুর হুজুর আর পিছনে খেজুর খেজুর যে বিরাট বড় আমি মুরিদ হয়ে গেছি কি গো মুরিদ হলো ও মুড়ি হলো মানতেই হবে মানো আবার দাদা ভুজের কথা তো বললে বুঝে সুঝে বলতে হয় আপনাদের কাছে কেন এখন তো আবার সমালোচনা করার মানুষ অনেক আছে আবার দেখো দাদা ভুজি দাদা ভুজি দাদা আবার দেখো ঘুরে ফিরিয়ে কিন্তু ফের ভুজির আমাদের ভাইদের আমাদের দাদা ভুজির কাছে যেতে অসুবিধা আছে নাকি দাদা ভুজির কাছে গেলে অসুবিধা আছে নাকি আরে দাদা ভুজির কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে শুনছেন আপনারা দাদা হুজুরের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আমি যদি প্রমাণ না করতে পারি সারা জীবন মাইক ওটা বন্ধ করে দেব এত মানুষের সামনে আমি বলে যাচ্ছি ওয়াজ আমার রেকর্ডিং হচ্ছে কালকে ভুরভুরা যে বলতে পারে হুজুর দেখাও দাদা হুজুরের কথা কোরআনে কোথায় আছে আমি প্রকাশ্য মাইকে বলে যাচ্ছি অনেক আছে তারা বলে ওরা তো এসে দাদু 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 করে ওরা তো এসে ওদের দাদুদের গল্প করে আরে আমার দাদুদের কথা আল্লাহ পবিত্র কোরআনেও বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুরের নাম নাই কিন্তু কোরআনে ওলিদের কথা আছে না নাই আরে কোরআনে ওলিদের মহব্বত করেছে আরে ওলিদের মহব্বত করেছে কুকুর এই কুকুরের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরে ওলিদের কুকুরের কথা যদি কোরআনে থাকে সেই ওলিদের কথা যদি আমি বলি আপনাদের অসুবিধা হবে নাকি কষ্ট হবে আপনাদের এখন তো আবার মানুষ দাদা হুজুরের থেকে মুখ ঘুরিয়ে দিচ্ছে বলছে না আর ভালো নয় আর ভালো নেই আর ভালো নেই আরে দাদা হুজুর ছিল পাঁচ হুজুর ছিল আর ভালো নেই আর ভালো নেই আরে আমি পীরের ছেলে বলে যাই শোনো ভালো নেই নয় ফুরফুরা শরীফে এখনো পীরেদের গ্যারেজ রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরে একটা দুটো নয় পীরেদের গ্যারেজ আছে ফুরফুরায় ওই পীর চিনতে গেলে চোখ তৈরি করতে হয় ওই পীর দেখতে গেলে চোখ তৈরি করতে হয় যেই চোখ দিয়ে তুমি সিনেমা দেখো যেই চোখ দিয়ে তুমি ন্যাংটা ন্যাংটা নারী দেখেছো ওই চোখ দিয়ে পীর পাবে না যদি বলেন হুজুর আর একটা চোখ তাহলে কোথায় পাবো আরে হিন্দু ধর্মের ছেলে সে পেলো তিনে নেত্র মানুষের তিনটে চোখ যেই চোখ আব্দুল মাহবুদ অন করেছিল ওই চোখ দিয়ে কবরের ভেতরও দেখা যায় জোরে বলুন সুবহানাল্লাহ ওই চোখ অন করো আরে ফুরফুরাই একটা দুটো নয় ফুরফুরাই পীরেদের গ্যারেজ আছে আর আপনারা নিজেদের বিবেকে হাত রেখে বলেন যাদের ওসিলায় আপনারা কলমা পড়লেন আরে প্রকাশ্য মাইকে বলছি আমি কেন ইতিহাস হলো ভারতবর্ষের জমিনে কোন নবী আসেনে এসেছে কোন নবী এসেছে কলমা কে পড়িয়েছে আপনাদের দুজনের অবদান রয়েছে শোনো দুজন প্রথম নম্বর যিনার অবদান রয়েছে তিনার নাম শোনো তিনার নাম হচ্ছে খাজা মাইনউদ্দিন আর দ্বিতীয় নম্বর যিনার অবদান রয়েছে তিনার নাম শোনো আরে তিনার নাম হচ্ছে জামানার মুজাদ্দেদ উলিল আমর বিন আবু বাকর সিদ্দিক জোরে বলুন সুবহানাল্লাহ যাও আবু বাকর কে মানো মহব্বত করো ভালোবাসো নুন খেয়ে নেমো কারামি করা ঠিক নয় কথা ঠিক না ভুলবো যার ওসিলায় যাদের ওসিলায় গেলাম তাদের পিছনে সমালোচনা করা খারাপ জিনিস খারাপ জিনিস কেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আবু বাকর কেও পাওয়ার দেবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জামানার মুজাদ্দিদ আবু বাকরেরও আল্লাহ পাওয়ার দেবে আবু বাকরও পারবে যে একজনের হাত ধরে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যেতে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আবু বাকর মুর্দা নয় আমাদের বীর মোর্শেদ জামানার মুজাদ্দিদ মুর্দা নয় উনি বেশাক জিন্দা উনি দেখছে দেখছে মুরিদরা কি করে মুরিদরা কি করে মুরিদরা কি করে দেখছে উনি মরে যাইতে গো উনি